হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অডিও লাইভের ইউটিউব চ্যানেল। আমি আছি মিরাজ সোনালিক, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম বেগম রোকেয়া ইউনিভার্সিটি নিয়ে। আজ আলোচনা করবো আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় নিয়ে। তো ইন্ট্রো পার্টে ভিডিও শুরু করা যাক। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিটা আমাদের এটা একটা ছোট মানের ইউনিভার্সিটি বলা যায়, কারণ আমাদের ইউনিভার্সিটিটা নতুন তৈরি হয়েছে। তো উচ্চভিত্তিক বিশ্ব ইউনিভার্সিটির মধ্যে রবীন্দ্র ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি, রাঙামাটি বিজ্ঞান ইউনিভার্সিটি, এগুলো একটু নতুন ইউনিভার্সিটি হওয়ার কারণে এগুলো একটু নিম্নমানের ইউনিভার্সিটি বলা যায়। তো আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বর্তমানে 12তম ম্যারিট চলতেছে। তো 11তম ম্যারিট অনুপাতে, 11টা ম্যারিট অনুপাতে, 12তম ম্যারিট অনুযায়ী আমাদের সায়েন্স থেকে সর্বম শেষ সুযোগ পেয়েছে 1861, অর্থাৎ তার স্কোর ছিল 41, এবং বি ইউনিট থেকে 188তম, তার স্কোর ছিল 52, এবং সি ইউনিট থেকে 213তম, যার স্কোর ছিল 53। তো এটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা 12তম ম্যারিট পর্যন্ত ভর্তির একটা স্কোর চান্স পেয়েছে তারা। তো আমরা একটা জিনিস একটু অবাক করার মতো হলেও এটা সত্য যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বলেন, রাঙামাটি বলেন, এগুলো ছোটো মানের ইউনিভার্সিটি হলেও এগুলো বর্তমানে সিট মোটামুটি ফিল আপের পথে বা প্রায় ফিল আপ হয়ে গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বলেন। কিন্তু আমাদের বড় বড় ইউনিভার্সিটিগুলো কিন্তু এখনও সিট ফিল আপ হচ্ছে না। এটা একটা কিন্তু ওদের একটা অপরচুনিটি বলাই যে আমরা সবাই ভাবতাম যে সবাই অ্যাপ্লিকেশনের সময় বলা হয়েছে যে উচ্চভিত্তিক বিশ্ব ইউনিভার্সিটির মধ্যে যাদের কম স্কোর তারা কিন্তু রবীন্দ্রতে বা বঙ্গমাতাতে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট ভালো একটা আশা করা যায় বা আসতে পারে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় রবীন্দ্র বঙ্গমাতা এগুলোতে কিন্তু আসলে যে 80 পাইছে সেও কিন্তু অ্যাপ্লাই করছে। এটা একটা অনেকটা অবাক করার মতো বিষয়গুলাই, 80 পাওয়া স্টুডেন্টরা কিন্তু রবীন্দ্রতে অ্যাপ্লাই করছে বা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবে অ্যাপ্লাই করছে। সেগুলো আসলে স্টুডেন্টগুলো আমার মনে হয় তারা কোন বুঝে অ্যাপ্লাই করছে জানি না, তারা তারা জগন্নাথে করতে চলে আসতো, ইসলাম ইউনিভার্সিটি করতে চলে আসতো, বরিশালে করতো, তাদের স্কোরটা আমার করতে চলে আসতো। তো রবীন্দ্রতে বঙ্গমাতা এগুলোতে করে শুধু শুধু একমাত্র একটা হয় না, হয়তো তারা এখানে অ্যাডমিট, অনেকে অ্যাডমিট হয়ে গেছে। এখন প্রায় আমাদের যে বঙ্গমাতার সিট আছে, মোট সিট আছে 150টা, এ ইউনিটে 90টা, বি ইউনিটে 30, এবং সি ইউনিটেও 30টা সিট আছে। তো সো আমাদের এই সিটগুলো ফিল আপ প্রায় হওয়ার পরেও কেউ ভর্তি ক্যান্সেল করছে, আবার কেউ জয়েন্ট হচ্ছে, আবার ক্যান্সেল করছে, আবার জয়েন্ট হচ্ছে, যেভাবে আছে। তো তারা শুধু শুধু এখানে অ্যাডমিট হয়ে তারা পরবর্তীতে এখানে থাকবে না, কিন্তু এখন অ্যাডমিট হয়ে আছে, হয়তোবা যে কোনো টাইমে তারা আবার ভর্তি ক্যান্সেল করে অন্য ইউনিভার্সিটি চলে যাবে, হয়তোবা এমনও দেখা যায় একটা স্টুডেন্ট অন্য জায়গায় ভর্তি আছে, বললে আসলে এখন ইউনিভার্সিটি কর্তৃক জমা নেয় নাই, তার কারণে তারা একটা স্টুডেন্ট এখানে 2-3 জায়গায় ভর্তি এখনও আছে। তার সাথে যখন নোটিশে আসবে যে নুন কাগজ জমা দিয়ে ভর্তি হতে হবে, তখন হয়তো বা অনেক স্টুডেন্ট ছুটে যাবে। তো আমরা আশা রাখতে পারি শেষ পর্যন্ত যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আর রবীন্দ্র বলেন এগুলোতে আসলে কম স্কোরওয়ালারা অনেকটাই চান্স পেয়ে যাবে, শেষ পর্যন্ত আশা ধরে রাখতে পারেন। এখন হয়তো অ্যাডমিট আছে, অনেক স্টুডেন্টরা দেখবেন যে 65-60 পয় স্টুডেন্ট অনেকে ভর্তি হয়, তারা আসলে ভর্তি হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে কোথাও না আসে তারা এখানে পড়তে হবে, যখন একটা ইউনিভার্সিটি চলে আসবে তারা এখানে ভর্তি ক্যান্সেলটা করা সোজা চলে যাবে অন্য ইউনিভার্সিটিতে। তো সব আমরা আশা ধরে রাখতে পারেন, আমরা আশা শেষ পর্যন্ত দেখতে পারেন। এখন হয়তো অ্যাডমিট দেখালো, পরবর্তী দেখবেন এখানে অনেক সিটে ফাঁকা হয়ে গেছে, তা আপনারা সুযোগ পেয়ে যাবেন। তারপরে তো এই ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিয়ে কথা। তো আমরা নেক্সট পরবর্তী ভিডিও অন্য একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো। সবাই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশা দিলি। ধন্যবাদ সবাইকে।